নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, রেশন কার্ড নিয়ে উঠে এলো আরও এক বিরাট বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে তো বিরাট বড় সুখবর। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লঞ্চ করা হলো রেশন কার্ডের একটি নতুন অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন রেশন কার্ডের এই নতুন অ্যাপটিকে লঞ্চ করা হয়েছে। তো আপনারা এই অ্যাপটির মাধ্যমে রেশন কার্ডের যে কোনো কাজ কিন্তু এক নিমিষেই করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে। তো বন্ধুরা, আপনারা জানেন যে রেশন কার্ড নিয়ে আপনার যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটই আপনাকে অ্যাপ্লাই করতে যেতে হয় বা আপনার ডিলারের কাছে গিয়ে অ্যাপ্লাই করতে বা ছোটাছুটি করতে হয়। তো এবারে এই সমস্ত সমস্যা দেখে সাধারণ মানুষকে সুরাহা দিতে তো নতুন এই অ্যাপটা লঞ্চ করলো পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তর। তো বন্ধুরা, এই অ্যাপের সাহায্যে আপনারা সহজেই আপনাদের কিন্তু রেশন কার্ডের যে কোনো সমস্যার সমাধান চোখের নিমিষেই করে ফেলতে পারবেন। অর্থাৎ নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই, রেশন কার্ডে কতটা মাল পাবেন, কখন কীরকম কী সুবিধা পাবেন, সম্পূর্ণ আপডেট কিন্তু এই অ্যাপের সাহায্যে আপনারা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই অ্যাপটির সাহায্যে আপনারা কিন্তু সমস্ত কিছু কিন্তু কাজ করে ফেলতে পারবেন। তো এই অ্যাপটির মধ্যে কী কী বিশেষত্ব রয়েছে বা এই অ্যাপটির সাহায্যে আপনারা কী কী কাজ করতে পারবেন, তো সেটা আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। তাই বন্ধুরা, ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, বিস্তারিতভাবে দেখানোর পূর্বে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট। যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই বলবো ভিডিওটির নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে অল নোটিফিকেশানটিকেও অন করে নেবেন যাতে একটিও আপডেট মিস না হয়ে যায়। তো বন্ধুরা, প্রথমে এই অ্যাপটিকে কীভাবে আপনারা নিজের ফোনে ডাউনলোড করবেন চলুন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে দেখাবো এই অ্যাপটির সাহায্যে আমরা কী কী কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনাদের যেটি করতে হবে, চলে আসতে হবে আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে এসে সার্চ করবেন খাদ্য সাথী বলে, এখানে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি খাদ্য সাথী বলে সার্চ করেছি এবং প্রথমেই একটি অ্যাপস চলে আসছে, খাদ্য সাথী আমার রেশন। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে খাদ্যসাথী আমার রেশন বলে যে অপশানটি রয়েছে, তো এই অপশানটিতে আপনারা কী করবেন, ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে খাদ্যসাথী আমার রেশন রয়েছে এই অপশানটিতে আপনারা কী করবেন, এইটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কী করবেন, এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করে মাত্র এই অ্যাপটি যে রয়েছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন, তো আমি এখানে অ্যাপটিকে ডাউনলোড করে রেখেছি, তাই আমার এখানে দেখাচ্ছি ওপেন অপশান। তো আপনাদের এখানে ইনস্টল অপশান দেখাবে, আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশান রয়েছে, ওপেন অপশানে ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করে মাত্র অ্যাপটি কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাবে। তো অ্যাপটি আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর, তো বন্ধুরা এবার এই অ্যাপের মধ্যে কিন্তু নানান ধরনের কাজ রয়েছে আপনারা করতে পারবেন। তো দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটার মধ্যে কিন্তু নানান ধরনের অপশান কিন্তু দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নানান ধরনের অপশান কিন্তু আছে। তো সেই অপশানগুলোর সাহায্যে কিন্তু আপনারা সহজেই বিভিন্ন ধরনের যে কাজগুলো করে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে একটি অপশান মুভ হয়েছে, রেশন কার্ড এনিওয়ার ই রেশন কার্ড। অর্থাৎ যারা যারা ই রেশন কার্ড ডাউনলোড করতে চান, তো সহজেই তারা এই অ্যাপটির সাহায্যে ই রেশন কার্ড ডাউনলোড করে ফেলতে পারবেন। অর্থাৎ এই ই রেশন কার্ড যে লেখাটি এসছে, এর উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা ই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। দেখুন বন্ধুরা, আরেকটি অপশান এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করতে পারেননি, তারা এই অপশানটিতে ক্লিক করে সহজেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করে ফেলতে পারবেন। অনেকেই আছেন ওয়েবসাইটে কি কাজ করতে পারছেন না, তারা কিন্তু এখানে এসে করে ফেলতে পারবেন। দেখুন এখানে একটি অপশান শো হচ্ছে, গিভ আপ ইওর সাবসিডি অর স্যারেন্ডার সাবসিডাইজ রেশন কার্ড। যারা সাবসিডাইজ অর্থাৎ ভর্তুকিযুক্ত রেশন কার্ড ছেড়ে দিতে চান, তাদের জন্য ওই অপশানটা আপনারা কিন্তু এখানে ক্লিক করা মাত্র আপনারা কিন্তু নতুন একটি রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটাই কিন্তু আপনারা কোনো রকম ভর্তুকি পাবেন না। দেখুন তারপরে এখানে রয়েছে স্যারেন্ডার রেশন কার্ড। যারা রেশনটা স্যারেন্ডার করতে চাইছেন, অর্থাৎ হয়তো কোনো কারণবশত সেই ব্যক্তির মৃত্যু হয়ে গিয়েছে, অথবা হয়তো কোনো কারণবশত আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছেন, ঠিক আছে, তো তার জন্য কিন্তু স্যারেন্ডার করতে চাইলে এখান থেকে আপনারা স্যারেন্ডার করতে পারবেন। পরবর্তী একটা অপশান শো হচ্ছে, চেঞ্জ ইওর রেশন শপ। যারা রেশন দোকান পরিবর্তন করতে চাইছেন, তারপরে দেখুন বন্ধুরা এখানে রয়েছে নন সাবসিডাইজ রেশন কার্ড অ্যাপ্লাই। অর্থাৎ যারা ভর্তুকি ছাড়া রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তো ওয়েবসাইটের সাহায্য আমরা এতদিন করেছেন, তো আপনারা কিন্তু এখানে এসে করতে পারবেন এবারে সহজেই। এবারে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটি অপশান শো হচ্ছে,
চেঞ্জ ইওর রেশন কার্ডে ডিউ টু ম্যারেজ, যারা রেশন কার্ডের সব টাকা চেঞ্জ করতে চাইছে বা রেশন কার্ডটাই পরিবর্তন করতে চাইছে বিবাহের জন্য, ঠিক আছে। এছাড়া এখানে একটু অপশান শো হচ্ছে হেল্প আস টু ইম্প্রুভ আওয়ার সার্ভিসেস, অর্থাৎ আপনি কি কোনো ফিডব্যাক দিতে চাইছেন এই অ্যাপটার সম্পর্কে, বা এই অ্যাপটায় আরও কোনো ধরনের তথ্য হয়তো আপনি চাইছেন যে এগুলো অ্যাড করলে এখানে ভালো হয়, তো ওই অপশানটাতে ক্লিক করা, অর্থাৎ এই অপশানটাতে ক্লিক করে আপনারা কিন্তু সহজেই এই খাদ্য সরবরাহ দপ্তরকে আপনি ডেটা দিতে পারবেন বা ফিডব্যাক দিতে পারবেন যে আপনি এই অ্যাপের মধ্যে এই অপশানটা পেতে চাইছেন বা এই সুবিধাটা পেতে চাইছেন। তো এখান থেকে ক্লিক করে যেমন আপনারা পাবেন, নিচের দিকে যাই, দেখুন বন্ধুরা এখানেও কিন্তু অপশান রয়েছে রেশন কার্ড অ্যাপ্লিকেশান সার্চ, অর্থাৎ যারা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, দুয়ারে সরকার হয়তো ক্যাম্পে করেছেন বা রেশন দোকানে গিয়ে করেছেন বা রেশন এর যে অফিস রয়েছে সেখানে গিয়ে করেছেন, তো তাহলে কিন্তু তারা এই অপশানটাতে ক্লিক করে সহজেই তারা করতে পারবেন। তো দেখি চলুন এখানে ক্লিক করি আপনাদেরকে। তো বন্ধুরা এখানে রেশন কার্ড অ্যাপ্লিকেশান সার্চ বলে যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করলে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি লাইভ, যাতে কোনো রকম সমস্যা আপনাদের ফেস করতে না হয়। তো আপনি ধরুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন, এবার রেশন কার্ডটা আপনার এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে, কার্ডটি হয়েছে কি না বা কার্ডটি ছেড়ে দেওয়া হয়েছে কি না, অর্থাৎ আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে হয়েছে কি না, তো সে সম্পর্কে কিন্তু আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে ওয়েবসাইটে যেতে হয়, এবং যে ওয়েবসাইটটি কিন্তু মাঝে মধ্যেই কাজ করে না, ঠিক আছে, ওয়েবসাইটটি হয়তো দেখতে পাচ্ছেন না, তো সহজেই কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা প্রথমে রয়েছে কি ফর্ম টাইপ, এখানে ফর্মটা আপনারা চুজ করবেন আপনি কোন ফর্ম ফিল আপ করেছেন, এই ফর্ম 3, ফর্ম 4, 5, 6, 7, 8, 9, 10, যে ফর্মটা ফিল আপ করেছেন তো সেই ফর্মটা এখানে চুজ করবো, অত ধরুন আপনি ফর্ম 3 ফিল আপ করেছেন, তো ফর্ম 3টা এখানে চুজ করলেন। এবারে অ্যাপ্লিকেশান নম্বর আপনাকে কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যখন আবেদন করেছিলেন আবেদন করার পর একটা টোকেন পার্ট আপনাকে কেটে দেওয়া হয়েছে, তো সেই পার্টে কিন্তু অ্যাপ্লিকেশান নম্বর উল্লেখ আছে, এখানে নম্বরটা লিখবেন, লিখে সার্চ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা পরবর্তী যে অপশান রয়েছে চেক ইন্টারটেনমেন্ট অফ ফুড গ্রেনস, আপনি কত মাল পাবেন, হ্যাঁ আপনার রেশন কার্ডে আপনি কতটা মাল পাবেন, এখানে ক্লিক করে কিন্তু সহজেই আপনারা দেখতে পাচ্ছেন চেক করতে পারবেন। এখানে যে রেশন কার্ড ধরুন আমি আজকে এসে ওয়ান বাজলাম, সার্চ বাটনে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ডেটা দেখিয়ে দিচ্ছে, আপনি কোন কোন মাল পাবেন, কী মাল পাবেন সেটা কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আপনার এখান থেকে ক্লিক করে ধরুন আপনাদেরকে আবার দেখাই, ধরুন এখানে আর কিছু টু কার্ড, ধরুন সার্চ বাটনে ক্লিক করলাম, তো আপনি এখানে কী মাল পাবেন না পাবেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে পরবর্তী যে অপশানটা রয়েছে রেশন কার্ড রিলেটেড সার্ভিসেস, তো এখানে ক্লিক করলেন, ক্লিক করে আপনারা এখানে দেখুন এখানে আপনারা কী করতে পারবেন, এখানে আপনারা নতুন নিউ সাবসিডাইজ রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নতুন কোনো মেম্বারকে যুক্ত করতে পারবেন, নেম অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, রেশন দোকান পরিবর্তন করতে পারবেন, রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন, রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, ডুপ্লিকেট রেশন কার্ড জন্য আবেদন করতে পারবেন, নন সাবসিডাইজ রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, শিফটিং করতে পারবেন, অর্থাৎ আপনার রেশন কার্ডের শিফটিং করতে পারবেন, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি অর্থাৎ নতুন ফ্যামিলির জন্য, অর্থাৎ এক কথায় রেশন কার্ড যারা এক দোকান থেকে অন্য দোকানে শিফটিং করে, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু সমস্ত কিছু আমরা এখান থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবারে আমরা তখন আপনাদের আরও দেখিয়ে দিই ফাইন্ড নিয়ারেস্ট এফএস, আমরা নিকটবর্তী রেশন শপ কোথায় রয়েছে এখানে ক্লিক করে মাত্র কিন্তু আপনারা দেখে ফেলতে পারবেন, ঠিক আছে। এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন, ব্লক চুজ করবেন, করা মাত্র আপনার নিকটবর্তী কোথায় কোথায় রেশন দোকান রয়েছে আপনারা কিন্তু জানতে পেরে যাবেন, যেটা কিন্তু এখন কিন্তু জানা খুবই প্রয়োজন, কারণ কী হচ্ছে আপনারা এখন যেখান সেখান থেকে কিন্তু মাল তুলতে পারবেন, অর্থাৎ আপনি যে কোনো রেশন দোকান থেকে আপনি কিন্তু আপনার মালটা তুলতে পারবেন। ফাইন্ড নিয়ারেস্ট কেরোসিন শপ, এখানে ক্লিক করে মাত্র আপনার নিকটবর্তী এলাকায় কতগুলো কেরোসিন শপ রয়েছে এখানে কিন্তু আপনারা ডিস্ট্রিক্ট এবং ব্লক চুজ করে সহজেই সেটা দেখে নিতে পারবেন, অর্থাৎ এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন, ধরুন এখান থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চুজ করলেন, এবার এখান থেকে ধরুন কোনো একটা ব্লক চুজ করলেন, করে আপনার সার্চ বাটনে ক্লিক করে মাত্র ওই এলাকা দেখতে পাচ্ছেন যতজন রয়েছে সমস্ত কিন্তু ডেটা এখানে দেখিয়ে দিচ্ছে, বুঝতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন ফাইন্ড প্যাটি প্রকিউরমেন্ট সেন্টার, ধান বিক্রয় কেন্দ্র, অনেকেই জানেন না যে কোথায় ধান বিক্রয় হচ্ছে, তো এখানে ক্লিক করে আপনারা সহজে ধান বিক্রয় কেন্দ্রটা খুঁজে ফেলতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সহজে এখানে ক্লিক করে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ভিউ শিডিউল এখানে ক্লিক করে মাত্র কবে কোথায় আপনার জেলাতে ধান বিক্রি হবে সেটা কিন্তু এখানে লিস্ট দেখিয়ে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন তো এই অ্যাপটি কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে, আপনারা এই অ্যাপের মাধ্যমে এই একটা অ্যাপের মাধ্যমে সমস্ত রকম রেশন কার্ড রিলেটেড কাজ করে ফেলতে পারবেন। এছাড়াও দেখুন বন্ধুরা এখানে নিচে আরও বেশ কিছু অপশান মুভস হচ্ছে, আপনারা এখানে ক্লিক করেও কিন্তু সেই অপশানগুলো সুবিধা পেতে পারেন, যেমন ফাইন্ড নিয়ারেস্ট সিপিসি অ্যান্ড পার্চেস সেন্টার, অর্থাৎ যেটা আমি বলছিলাম ধান বিক্রয় কেন্দ্র কোথায় রয়েছে, এবং সেল ইওর প্যাডি, অর্থাৎ আপনার ধান যে বিক্রি করবেন কত দামে কী দামে বিক্রি করবেন সেটা ওখানে দেখতে পারবেন, নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ ধান বিক্রয় করার সময় আপনারা যে টাকাটা পাবেন সেই টাকাটার ওখান থেকে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। রেশন কার্ড রিলেটেড সার্ভিস এখান থেকে করতে পারবেন,
তো দেখতে পাচ্ছেন, তো এইখান থেকে আমরা কিন্তু ক্লিক করা মাত্র সেই কাজগুলো আমরা করতে পারবেন। তো এক কথায় আমরা ওই অ্যাপের সাহায্যে নানান ধরনের কিন্তু রেশন কার্ড রিলেটেড সুবিধাগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা ছিল আপডেট। ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না।